হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ঠিকঠাক আছো সবাই, একদম ফিট অ্যান্ড ফাইন। কয়েকদিন একটু কাজে আটকা পড়ে গেছিলাম, তো ভিডিওস বানানো হয়নি এই কদিন। তো প্রায় দু বছর স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছিল, হঠাৎ করে স্কুল খুলে গেল 3 তারিখ। ভাবছিলাম যে সরস্বতী পুজোর সামনে তো একটা যদি এটার উপরেই কোনো এই সাবজেক্টের উপরেই কোনো কিছু একটা ছবি আঁকা যায় আর তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখানে টিচারের জায়গায় স্বয়ং সরস্বতী দেবীকে আমি প্লেস করে দিচ্ছি, আর স্টুডেন্টসরা মানে দুজন ক্যারেক্টার সরস্বতী ঠাকুরের কাছে পড়াশোনা করছে। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো যথারীতি ছবিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা রাফ স্কেচ করে নিচ্ছি, যেটা কিনা মা সরস্বতী ঠাকুর বসে আছে পদ্মফুলের মধ্যে, আর পদ্মফুলটা পরে আঁকবো। তো যাই হোক, আমি যথারীতি শুরু করে দিয়েছি কিন্তু রাফ স্কেচ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে কিছু রাফ লাইনস নিয়ে সরস্বতী ঠাকুরকে আঁকার চেষ্টা করছি। পোস্টটাকে এক্স্যাক্ট ড্র করে নিচ্ছি, আর এভাবেই আমি আস্তে আস্তে এটাকে ডেভেলপ করে নেব। তো রাফ জেস্টারের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রাফ জেস্টারটাই কিন্তু আমাকে পুরোপুরি ফাইনালের দিকে নিয়ে যাবে। তো আমি যেটা ভাবছি, আমার যেটা মাথায় ঘুরছে, ওটাকে নিয়েই আমি কিছু রাফ লাইন টেনে আমার আইডিয়াটাকে ক্যানভাসে ড্র করছি। তো রাফ জেস্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। পদ্মফুলটা কিনে নিচ্ছি, আর এবার আমি আস্তে আস্তে ফাইনাল লাইন করব। এক এক করে চুল, পুরো ওনার যে রাফ জেস্টার দিয়ে যে আমি যেটা ধরেছি, ওটাকে আস্তে আস্তে ফাইনাল লাইন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিরম করে আস্তে আস্তে রাফ লাইনের উপর দিয়ে ফাইনাল লাইন করছি। রাফ লাইনে কি হয়, রাফ লাইনে আমাদের আইডিয়াসগুলো তখনও সেটল হয় না, মানে আইডিয়াসগুলো তখনও ঘুরতে থাকে। আমি যেটা ভাবছি সেটাকে ঠিকঠাক প্লে হচ্ছে কি না, ঠিকঠাক আমি করতে পারছি কি না, তো রাফ লাইনে ওটা ভাবতে ভাবতে আমরা করি, তো সেই জন্য অনেক আনওয়ান্টেড লাইন্স চলে আসে। তো ফাইনাল লাইনে কী হয়, সেই আনওয়ান্টেড লাইন্সগুলোকে অ্যাভয়েড করে ফাইনাল লাইনগুলোকে আমরা একটা লাইনে টেনে নিই। এবারে আস্তে আস্তে পদ্মফুলটা করে নেব স্ট্রেট, কিছু কার্ভস লাইন দিয়ে আমি ফাইনাল লাইনগুলো করছি। আর এবারে চলো দুজন স্টুডেন্টসকে বসে আছে এরকম করে এঁকে নিই, বই নিয়ে ওনার কাছে পড়ছে, তো হাতে বই থাকছে আর ওনার দিকে তাকিয়ে আছে, মানে সরস্বতী ঠাকুর ওনাদেরকে বোঝাচ্ছেন সিলেবাসে কী কী রয়েছে সেগুলো। তো বহুদিন পর স্কুল কলেজ খুললো, ছোটরাও স্কুলে গেছে, আর একইভাবে স্কুলে গিয়ে মা সরস্বতী ঠাকুর ওনাদেরকে পড়াচ্ছেন ছোটদের, আর এটাই আমার মাথায় এসেছিল। তো ঠিক এভাবেই আমি রাফ জেস্টার করে ফাইনাল লাইনগুলো করে নিচ্ছি যেটা আমি ভেবেছিলাম। একে একে শার্ট, শার্টের কলার, চুল, সমস্ত কিছু আমি করে নিচ্ছি, একদম সিম্পল লাইন দিচ্ছি, টু মাছ
কার্ভস নিচ্ছি না, দেখতেই পাচ্ছ। সিম্পল সিম্পল লাইন দিয়ে আমি পুরো ফাইনাল লাইনটা করছি। একে একে আমি দুটো ক্যারেক্টার করে নিলাম, আর এই লাইনসগুলোর পর আস্তে আস্তে আমি কালারের দিকে এগোবো। তো দেখতে পারলে একদম সিম্পল লাইনস দিয়ে আমি পুরো ফাইনাল লাইনগুলো করছি, আর রাফ লাইনগুলোকে অ্যাভয়েড করেছি, মানে রাফ লাইনের লেয়ারটা আমি অফ করে দিলাম। তো এবারে এই চোখটা আর আইবলটাকে আর একটু ডাউন করে দিই, কারণ পয়েন্ট অফ অ্যাট্রাকশনটা একটু আপ হয়ে যাচ্ছে কিছু অর্নামেন্টস। একটু আইল্যাশ, একটু ঠোঁটটাকেও ঠিক করে নিচ্ছি। তো এবারে চলো রং করে ফেলি চটপট। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা করলে ফোরগ্রাউন্ডটা কালারগুলোর ব্যালেন্সটা না আগে থেকেই বোঝা যায়, মোটামুটি বোঝা যায়। তো সেই জন্য আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। এবার আমি ফার্স্ট স্কিন কালার দিয়ে দিলাম, একে একে শাড়ি চুল সমস্ত কিছু করব। বেশি কিছু ভাইব্রেন্ট কালার আমি ইউজ করবো না শাড়িতে, তবে হলুদ আর সাদার মধ্যেই এই কালারগুলোকে রাখছি। এরপরে পদ্ম ফুল, প্রথমে ফ্ল্যাট কালার, তারপর কয়েকটা শেড দিয়ে আমি এটাকে ফিনিশড করব। খুব বেশি ডিটেলসে যাব না। তো একে একে আমি এদেরও স্কিন কালারগুলো কমপ্লিট করে নিচ্ছি, আর তারপর শার্ট এবং সমস্ত কিছু কালার আমি করে নেব। মালাটা করে নিলাম চটপট। মালাটা আগে আমি করিনি, আর এতে কিছু পলাশ ফুলের একটা কিছু পলাশ ফুল রয়েছে মালাটায়, সেরকম করে কিছু কালার্স আমি পুট করলাম। মাথায় একটা মুকুট দেওয়া যাক। তো এইভাবে আমি ধীরে ধীরে কিছুটা সাজিয়ে নিচ্ছি। চুলের শেড, এখানে না হাঁসটা রাজহাঁসটা মিস হয়ে গেছিল, তো এখন আমি ঠিক ওর বাঁদিকে, মানে আমাদের বাঁদিকে একটা হাঁস ড্র করে নিচ্ছি, রাজহাঁস।
আর এটাকে আমি এখন ফাইনাল লাইন করে যথারীতি এটাকেও কালার করব। একটুখানি শেড দিয়ে নিচ্ছি ফ্লোরের মধ্যে। তো দেখলে আমি এভাবে কমপ্লিট করে নিলাম ছবিটাকে। তো বন্ধুরা কেমন লাগলো বলো? তো ছবিটা তোমরা প্রত্যেকেই দেখেছো, ফার্স্ট আমি একটা রাফ জেস্টার ধরেছি, মানে আমি যেটা ভাবছি যেরকম করে আমি প্রেজেন্ট করব ছবিটাকে সেরকম করে আমি একটা ভেবে নিয়ে একটা রাফ জেস্টার করে নিয়েছি, তারপর ওটাকে আস্তে 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 ফাইনাল লাইন করে কালার করলাম। যাই হোক, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।